হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাম আহমেদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ যারা জিকেএম দিয়ে ফটোগ্রাফি করতে চান, হিউম্যান ফটোগ্রাফি, বিভিন্ন গ্রামীণ দৃশ্যের ফটোগ্রাফি, নিজের ফটোগ্রাফি। তো ভিউয়ার্স, আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমার মোবাইল ফোনে ইনস্টল হয় না, বের করে দেয়, ইনস্টল করার পরে ব্ল্যাক হয়ে যায়, সাদা হয়ে যায়, কালো হয়ে যায়, অনেক টাইপের প্রবলেমের কথা কিন্তু আপনারা ফেসবুক পেজে, মেসেঞ্জারে, কমেন্ট বক্সে অনেক জায়গায় কিন্তু কমেন্ট করেছেন। তো ভিউয়ার্স, আজকে একজাক্টলি আপনাদের জন্য একটা সলিউশন নিয়ে আসলাম। আজকের ভিডিওটি দেখার পর আপনি একেবারে কনফার্ম হতে পারবেন যে আপনার মোবাইল ফোনে আসলে কি জিকেএম ইনস্টল হবে নাকি হবে না, এবং আপনার মোবাইল ফোনে কোন ভার্সনটি হবে, কোন ভার্সনের কত নাম্বার জিকেএমটি ইনস্টল হবে, টোটাল ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো গাইস, কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না, যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি কখনো জিকেএম দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো জাস্ট আমরা কি করবো, প্রথমে মোবাইল ফোনের সেটিংয়ে চলে যাব। জাস্ট আমি এখান থেকে সেটিংটি ওপেন করলাম। সেটিং ওপেন করার পর আপনারা এখান থেকে অ্যাবাউট ফোন এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনের টোটাল যে ডিটেলসটা আছে সেটা দেখার জন্য ডিটেলড ইনফো অ্যান্ড স্পেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনের টোটাল কোথায় কি আছে। দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের র্যাম হচ্ছে 8 GB, এবং প্রত্যেকের মোবাইল ফোনের প্রসেসর কি, প্রসেসর অনুযায়ী কিন্তু আপনি অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন, এবং কোন ভার্সনটা ডাউনলোড করবেন সেটা আপনার প্রসেসর অনুযায়ী হবে। যেমন আমার এখানে মধ্যে প্রসেসর হচ্ছে হেলিও G96 অক্টোকোর ম্যাক্স। তো এরকম আরও অনেকগুলো প্রসেসর আছে, স্ন্যাপড্রাগন আছে, মিডিয়াটেক আছে। তো বেশিরভাগ প্রবলেম যে মোবাইল ফোনগুলোতে হয়, যে মোবাইল ফোনগুলোতে মিডিয়াটেক প্রসেসরটা আছে ওইসব মোবাইলগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ কিন্তু জিকেএমটা ওপেন করা যায় না, এবং যাদের মোবাইল ফোনে অক্টোকোর, হেলিও G96 এরকম প্রসেসরগুলো আছে তাদের মোবাইল ফোনে কিন্তু ইজিতে কিন্তু জিকেএমটা ইনস্টল করা যায়। এবার আমরা দেখবো কাদের মোবাইল ফোনে জিকেএমটা ইনস্টল হবে এবং কাদের মোবাইল ফোন ইনস্টল হবে না, যার জন্য আমরা কি করব, প্লে স্টোরটি ওপেন করব। সিম্পলি সবাই কি করবেন, প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর উপরে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর জাস্ট এখান থেকে সার্চ করবেন জিকেএমটোর লিখে। জিকেএমটোর লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে শো করবে। সিম্পলি এটাকে এখান থেকে ইনস্টল করবেন। জাস্ট আমি এখান থেকে ইনস্টল একটা ক্লিক করলাম। ইনস্টল ক্লিক করার পর সাথে সাথে দেখতে পারবেন যে এটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর চমকটাই দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনে কি আসলে জিকেএমটা ইনস্টল হবে নাকি আপনার মোবাইল ফোনে ইনস্টল হবে না। আর যদি ইনস্টল হয়ে থাকে তাহলে আপনার মোবাইল ফোনে কোন ভার্সনটি হবে টোটাল ডিটেলস কিন্তু আমাদেরকে এখনই বলে দিবে মাত্র কিছুক্ষণের মাধ্যমে। তো ভিউয়ার্স, এরপর জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর দেখতে পারবেন যে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন এখান থেকে। জাস্ট অ্যালাউ করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে মধ্যে একেবারে উপরে লেখা আছে ক্যামেরা 2 API মডেল ইজ পার্টিলি অ্যানাবেল অন ইউর ডিভাইস, মানে আমার মোবাইল ফোনে কিন্তু আমি অন করতে পারবো। যাদের এখানে মধ্যে অ্যানাবেল লেখা দেখতে পারবেন তাদের মোবাইল ফোনে কিন্তু শুধুমাত্র জিকেএম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম থাকবে না। এবং যাদের এখানে মধ্যে ডিসেবল লেখা থাকবে তারা কিন্তু ওই মোবাইল ফোনের মধ্যে জিকেএমটা ইনস্টল করতে পারবেন কিন্তু ওপেন করতে পারবো না, বা প্রবলেমগুলো দেখা দিবে। এরপর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে শোয়ামি 220116TG। জাস্ট এখানে পাশে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে, এখানে মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস আমার মোবাইল ফোনের যে ভার্সন, শোয়ামির যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমার মোবাইল ফোনের ভার্সন। এটা লিখে সার্চ করলে আমার রেডমি নোট 11 প্রোটাই আসবে। এবার দেখতে পাচ্ছেন এখানে মধ্যে লেখা আছে জিকেএম 8.5 অ্যান্ড্রয়েড ভার্সন, দেখতে পাচ্ছেন 10.0। তো জাস্ট আমার মোবাইল ফোনের জন্য এটাই হচ্ছে পারফেক্ট জিকেএমটা, এবং ভার্সনটা হচ্ছে এটাই, এবং এটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে এই জিকেএমটা আমার মোবাইল ফোনে ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে মধ্যে ডাউনলোড হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা এভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে চেক করে নিতে পারবেন আপনার মোবাইল ফোনের প্রসেসর কেমন, এবং আপনার মোবাইল ফোনে কোন জিকেএমটা ডাউনলোড হবে এবং অ্যানাবেল আছে কি না বা ডিজেবল আছে কি না, টোটাল ইনফরমেশন কিন্তু আপনারা এখন থেকে ইজিলি দেখতে পারবেন। সো গাইজ, আর দেরি কিসের, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে থাকে তাহলে আপনি ভিডিওটি আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেন, এবং সবাইকে জানিয়ে দেন কার মোবাইল ফোনে কোন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা যাবে, এবং সবাই এটা দেখে দেখে যার মোবাইল ফোনের জন্য যেটা পারফেক্টলি সেটা ডাউনলোড করে নেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।